যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেনের যে কোনো রেসিপি কিন্তু ভীষণ পছন্দের হয় আর যদি টমেটো চিকেন হয়ে থাকে তাহলে তো কোনো কথাই হবে না খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো বাই দ্য ওয়ে আমি সীমা সীমাজ রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টমেটো চিকেন খুবই সহজ এবং খুব টেস্টি এই রেসিপিটা বানাতে উপকরণ যেমন খুব কম লাগে ঠিক তেমনই খুব কম সময় লাগে অথচ খেতে অসাধারণ লাগে যখন একঘেয়ে খাবার খেতে খেতে মুখে আর ভালো লাগে না ঠিক তখনই এই ধরনের কিছু সিম্পল এবং খুব টেস্টি জাস্ট অসাধারণ লাগে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে যেগুলো বাড়িতে সবসময় থেকেই থাকে তো আসুন দেখে নেওয়া যায় কিভাবে পুরো রান্নাটা আমি করেছি পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না যেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি টমেটো চিকেন সবার প্রথম আমি এখানে এক কিলো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি এবং এই চিকেনের পিসগুলোকে আমি একটু বড়ো সাইজের কাটিয়ে এনেছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেশনের জন্য এক চামচ লবণ দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে এবার এই সমস্ত তো মাংসটার গায়ে সুন্দর করে আমি ম্যাসেজ করে করে লাগাবো। এখানে একটা কথা বলে রাখি এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাত দিয়ে করলে এটা ভালো হবে ভালোভাবে মাংসটা ম্যারিনেট হবে এবার এই যে আমি সুন্দর করে সমস্ত মাংসের গায়ে লাগিয়ে দিলাম এবার সমস্ত মাংসের গায়ে সুন্দর করে লাগানো হয়ে গেছে এইবার হ্যাঁ এবার এটাকে আমি রেখে দেবো হয়ে গেছে আমার সমস্ত মাংসগুলো ঠিকঠাক মতো লাগানো হয়ে গেছে এবার আমি কি করবো এখানে যে মশলাটা নেব সেটা হচ্ছে আমি এখানে কুড়ি থেকে একুশ কোয়া মতো রসুন নিয়েছি আর নেব এক ইঞ্চি আদা আর নেব দশটা মতো লাল লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না এখানে হয়তো অনেকে ভাববে যে অনেকটা লঙ্কা হয়ে গেল ঝাল এবং নুন যে যারা যেরকম খান তার উপরে বেস করে রান্না করতে হয় এবার আমি ওটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর যেহেতু এটা টমেটো রায় টমেটো চিকেন তাই এখানে আমি পাঁচটা টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি এবার এটাকে চিকেনটাকে আমি কাভার করে দিয়ে তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে এসে এই যে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে পেস্ট করেছি আদা রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি আর এই যে টমেটোগুলোকে কুচো করে নিয়েছি এইবার আমার রান্নাটা শুরু হবে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম দেবার পরে এবার গ্যাসটা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা সাদা তেলে আমি রান্নাটা সাদা তেলে করছি এবার কড়াই খুন্তি দিয়ে আমি তেলটাকে সমস্ত কড়াইতে লাগিয়ে দিলাম দেবার পরে একটা একটা করে আমি মাংসের পিসগুলোকে যেখানে বিছিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবো এই যে আমি সমস্ত মাংসগুলোকে একটা একটা করে এই যে বিছিয়ে দিলাম এই যে সমস্ত মাংসগুলোকে আমি একটু করে সাজিয়ে দেব। দিয়ে আবার এটা এক পিট হয়ে গেলে আবার আরেক পিট আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আপনাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নিত্য নতুন আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমার এই যে চিকেনের এক পিস হয়ে একটা সাইড হয়ে গেছে বা অন্য সাইডগুলো এই যে আমি উল্টে পাল্টে দিলাম দেবার পরে এই যে হয়ে গেছে এবার এটাকে আমি হয়ে গেছে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার এটাকে আমি তুলে রাখব হ্যাঁ এই যে সমস্ত চিকেনগুলোকে আমি তুলে রাখছি সমস্ত এইবার আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো তেল আর দিইনি ওই তেলের মধ্যে আমি কোনো কিছু ফোড়নও দিইনি এখানে চাইলে আপনারা ফোড়ন দিতেই পারেন একটা পেঁয়াজ তা তেজ একটা তেজপাতা তারপরে তেজপাতাটি গোটা গরম মশলা দিয়ে আপনারা ফোড়ন দিতে পারেন আমি এখানে দিইনি আমি এখানে ওই তেলের মধ্যে প্রথমে এক চামচ আদা রসুন আর ওই যে শুকনো লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়েছি আর দিলাম এই যে পেঁয়াজ বাটাটা রয়েছে এই পেঁয়াজ বাটাটা দিলাম দেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে আমি এমনি করে কষবো ঠিক কষতে কষতে যখন দেখবো এই মশলাটা থেকে তেল বেরিয়েছে ঠিক সেই সময় আমি এই যে এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে একটা কথা বলে রাখি এই রান্নাটাতে অনেকে কিন্তু হলুদ ইউজ করে না যেহেতু অনেকটা টমেটো আছে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে চিকেনটার মানে কালারটা এসেই যায় কিন্তু আমি এখানে একটুখানি হলুদ দিয়েছি এটা আপনাদের ব্যাপার দিতেও পারেন নাও দিতে পারেন এবার যেই তেল ছেড়েছে মশলাটা থেকে তেল ছেড়েছে ঠিক তখনই আমি টমেটোটাকে দিয়ে দিলাম এবং টমেটোটাকে তাড়াতাড়ি গলাবার জন্য আমি এই যে আরেকটু লবণ দিলাম আর দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম দিয়ে এবারও আমি অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষতে থাকব এবং কষতে কষতে যখন হ্যাঁ এবার এটাকে আমি একটু কভার করে দেবো দিলে টমেটোটা নরম হয়ে আসবে এবং খুব সুন্দর মানে মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এই যে ফিরে আসলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম ফিরে এসে দেখি হ্যাঁ সমস্ত মশলাগুলো সুন্দর করে গলে গেছে এবং ট মশলা থেকে ভালোভাবে তেলও ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় আমি ভেজে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেবার পরে আরও পাঁচ মিনিট আমি এটা সুন্দর করে কষতে থাকবো এবং পুরো রান্নাটা কিন্তু কষতে কষতেই হয়ে যাবে আমি যখন চিকেনটা ভেজে ভেজেছিলাম তখনই অনেকটা গলে এসেছিলো প্রায় অর্ধেকটা চিকেন তখনই গলে গেছে আর এই যে এমনি করে আমি আরও কিছুক্ষণ ধরে এটা কষব এইবার এই যে সুন্দর করে এই যে আবার ওই যে চিকেনটা যখন কষবো তখন চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এই যে আমি এখানে আমার যতটা পরিমাপে জলের ঝোল বা গ্রেভির দরকার ঠিক সেই সব ততটা পরিমাপে আমি জলটা দিয়ে দেব এই যে এবার আমার দেওয়া হয়ে গেছে দিয়ে এবার এটাকে আমি কভার করে দেব এবার এটাকে আমি কভার করে দেব কভার করে দিয়ে ফিরে আসি আমি দশ মিনিট পর চলে এসেছি আমি দেখুন আপনারা ভেতরটা কি সুন্দর একদম পুরো মাংসটা একদম গলে হাড় থেকে মাংসটা বেশ ছেড়ে ছেড়ে এসেছে মানে মাংসটা গোলে এসেছে ঠিক এই সময় আমি এই যে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচ এর মধ্যে আমি আর একটু দেব নামানোর আগ দিয়ে ধনে পাতা অ্যাকচুয়ালি এই রান্নাটার মধ্যে আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ঘি এগুলো কিছুই দিই না কিন্তু খেতে অসাধারণ লাগে খুব সিম্পল রান্নাটা অথচ রান্নাটা ভীষণ মানে খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে নতুন কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন নমস্কার